বরাবরের মতো আগামী বাজেটেও সর্বোচ্চ বরাদ্দ প্রতিরক্ষা খাতে 16,484 কোটি টাকা। অতীত ধারাবাহিকতায় চলতি বছরের চেয়ে প্রায় 13% বেশি অর্থ যাচ্ছে প্রতিরক্ষা ব্যয়ে। অর্থমন্ত্রী অবশ্য মনে করছেন প্রতিরক্ষায় সর্বোচ্চ বরাদ্দ নিয়ে হইচইয়ের কিছু নেই, বরাদ্দ এবং প্রয়োজনের তুলনায় কম। হাবিবুর রহমান এবং আবুল কাশিমের তোলা ছবিতে রিজবি নামাজের রিপোর্ট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী গোটা বিশ্বে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করে যুক্তরাষ্ট্র, $600 বিলিয়ন। এর পরই আছে চীন, $122 বিলিয়ন। বাংলাদেশের খরচ মার্কিন ডলারে $2 বিলিয়নের কিছু বেশি, তালিকায় 63 নম্বরে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে বর্তমান অর্থ বছরের চেয়ে 1,800 কোটি টাকা বেড়ে আগামী অর্থ বছরে বরাদ্দ থাকবে 16,484 কোটি টাকা। বরাদ্দ বাড়ার কারণ একটি নতুন ব্রিগেড গঠন এবং 400 কোটি টাকায় সেনানিবাস নির্মাণ। প্রতিরক্ষা বাহিনীর আবাসন সংকট সমাধানেও অর্থ যাবে বাজেট থেকে। এর বাইরে $20 কোটি রাখা হয়েছে রাশিয়ার কাছ থেকে $1 বিলিয়ন অস্ত্র ক্রয়ের দায় পরিশোধে। তো তাদের তো কিছু রসদ টসদ দিতে হয় যে বসে রাখতে, বসে রেখে তো আর এত প্রতিরক্ষা বাহিনী হয় না, তো সেগুলোর জন্য তাদের এগুলো তো দাম, খরচ দাম বেশি, বেশি প্লেন কেন এক্সপেন্সিভ, জাহাজ কেন এক্সপেন্সিভ, ট্যাঙ্ক কেন এক্সপেন্সিভ, এগুলো এক্সপেন্সিভ, খরচটা বেশি হয়। আমরা বোধ হয় বেশ কয়েকটা এগ্রিমেন্ট করেছি, রাশিয়ার সঙ্গে করেছি, চীনের সঙ্গে করেছি, এইসব কারণে হয়তো এই যে বাজেটটা হয়তো বেশি হয়েছে। ২০০৩-০৪ অর্থ বছরে ৪,000 কোটি টাকা থেকে প্রতিরক্ষা ব্যয় এবার ১৬,484 কোটি। অবশ্য এই সময়ে বাজেটের আকারও বেড়েছে, ৪২,000 কোটি থেকে আগামী অর্থ বছর যা হবে ২,৫,০০০ কোটি টাকা। এটা যে খুব বড় একেবারে বড় বরাদ্দ তা নয়, কারণ আমি তো বললাম আপনি একটা MiG-29 কিনতে যান, ডিফেন্স মেটেরিয়াল খুব কস্টলি, কিন্তু আমাদের বাজেট বাড়তেছে, বাজেট বাড়ার সাথে সাথে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ছে। ধরেন আপনার একটা ঘর আছে বুঝছেন, ঘরটা যদি সেফ না থাকে এই ঘরে আপনি বাস করবেন কেমন? এর মধ্যে কেউ কেউ বলতে চায় যে ডিফেন্সের জন্য এই বাজেট আনপ্রোডাক্টিভ কেন রাখে, না না, আপনার রাষ্ট্র হলো ইউ হ্যাভ টু সিকিউর ইউর পিপল, ইউ হ্যাভ টু সিকিউর ইউর কান্ট্রি, তাই না? এটা এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলে না। মহাজোট সরকারের আগের মেয়াদের প্রথম বছর 2009-10 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৯,১৮২ কোটি টাকা, এরপর ধারাবাহিকভাবেই বেড়েছে বরাদ্দ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।